সকল শিক্ষক শিক্ষিকা অন্যান্য কর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের হ্যাঁ সংগীত নিয়ে দিন যাপন করি বলে আজকে দিনটা আমার জীবনে সত্যি খুব স্পেশাল একটু অন্যভাবে ভেবেছিলাম প্রথমে তোমরা শুনেছো সকলে হরিদাস স্বামী কম্পোজিশন তানসেনের গুরু ছিলেন হরিদাস স্বামী ওনার কম্পোজিশন ছেলেমেয়েরা গাইল ছেলেরা কেউ ছিল না মেয়েরা গিয়েছে তারপর এত সুন্দর আমরা যোগাসন দেখলাম দিদি স্যার এবং জেদে স্যারের পরিচালনায় আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি কিন্তু এই পর্বটি সব থেকে বড় 32 মিনিটের একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটি করবার দুঃসাহস আমি দেখিয়েছিলাম কিন্তু আমার এই ইচ্ছাটাকে বাস্তবায়িত করেছে আমাদের ছাত্রছাত্রীরা এর আগে নৃত্যনাট্য কখনো হয়নি এভাবে মানে বিএড ডিএলএড কলেজে এইভাবে একটা গোটা নৃত্যনাট্য করার দুঃসাহস দেখিয়েছি কিন্তু জানি না কতটা করতে পেরেছি বা স্টুডেন্টরা কতটা ফোটাতে পেরেছে কারণ একটি নৃত্যনাট্য অথবা একটি গীতিনাট্য উপস্থাপন করার জন্য যে মঞ্চসজ্জা আলোকসজ্জা কস্টিউমের প্রয়োজন হয় তারা সেটা পায়নি তারা খুব স্বল্প সময়ে তাদের নিজেদের মতো করে কস্টিউম রেডি করে তারা এটা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমে কিন্তু বেশি সময় পায়নি যতটুকু সময় পেয়েছে সারাদিন ধরে তারা অনুশীলন করে নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করেছে তোমরা সকলে দেখো আশা করি ভালো লাগবে আমি শুধু দু একটা কথা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে তিনি ছটি মানে গীতিনাট্য আর নৃত্যনাট্য মিলিয়ে তিনি ছটি সৃষ্টি করেছিলেন ওনার যত সঙ্গীত আছে তার মধ্যে অনন্য সৃষ্টি আমরা বলতে পারি গীতিনাট্য এবং নৃত্যনাট্য এবং ওনার সারা জীবনটা দেখলে বোঝা যাবে যে গীতিনাট্য মায়ার খেলা কালমৃগয়া বাল্মীকি প্রতিভা উনি রচনা করেছেন একদম ওনার জীবন একদম যৌবনে যৌবনেরও আগে প্রাক যৌবন বলা যেতে পারে এবং ওনার মৃত্যুর ঠিক 3-4 বছর আগে কিন্তু নৃত্যনাট্যগুলো রচনা করেছেন কি কি চিত্রাঙ্গদা চণ্ডালিকা শ্যামা এই চিত্রাঙ্গদা রচনা করেছেন আমরা জানি সকলেই জানি কবি 80 বছর বেঁচে ছিলেন 76 বছর বয়সে 76 বছর বয়সে এই চিত্রাঙ্গদা তিনি রচনা করেছিলেন বুঝতেই পারছো যে সারা জীবনের ওনার অভিজ্ঞতা ওনার চিন্তন মনন সবকিছুর প্রতিফলন কিন্তু আমরা এই নৃত্যনাট্যগুলিতে বেশি করে দেখতে পাই গীতিনাট্য অপেক্ষা সেরকমই একটি চিত্রাঙ্গদা নৃত্যনাট্য অনুষ্ঠিত হতে চলেছে অনুষ্ঠানটিতে চিত্রাঙ্গদার ভূমিকায় তোমরা দেখতে পাবে আমাদেরই ছাত্রী দিশা মণ্ডলকে অর্জুনের ভূমিকায় অভিনয় করবে চামেলি দাস সুরূপার ভূমিকায় অভিনয় করবে চিত্রাঙ্গদা দুটি রূপ আছে কুরূপা এবং সুরূপা সুরূপার ভূমিকায় অভিনয় করতে আমরা দেখব রাখি নিয়মীকে মদন দেবের ভূমিকায় অভিনয় করবে সুমন মণ্ডল এবং চিত্রাঙ্গদার কিছু সখীগণ আছে সেই সখীগণের ভূমিকায় অভিনয় করছে অরুণিমা মণ্ডল সুস্মিতা চক্রবর্তী ও প্রীতি হালদার মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তার বংশে কেবল পুত্রই জন্মাবে তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা রাজদণ্ডনীতি অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে তখন এই নাটকের আখ্যান আরম্ভ মুখরণীর ঝড় কল কল্লোলে
ব্যাধিরো চরণ ধ্বনি শুনিতে না পার হিরু হরিণ দম্পতি চিত্র ব্যাঘ্র কদন চিহ্নরে ভাসিনি দেখে গেছে ওই পথ পঙ্ক পরে দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান গুরু 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 পরমেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমশালা অহোকিতোষ্যহ স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয় অহোকিতোষ্যহ স্পর্ধা অর্জুন তুমি অর্জুন হা বালকের দল মার কোলে যাও চলে নাই ভয় অহো কি অদ্ভুত কৌতুক হলো বিতৃষ্ণা আপনার পরে ধিক্কার সখী কি দেখা দেখিলে তুমি এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয় রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে মধু কো আলো লাগলো লাগলো চোখে হেমন্তের অভিসম্পাতে রিক্ত
ভুলে যাক পল্লব আবরণে। ব্রহ্মচর্য পুরুষের স্পর্ধায় যে নারীর পরাভবে লজ্জা পাবে বিশ্বের রমণী, পঞ্চস্বর তোমারই এ পরাজয়। জাগো হে অতনু, সখীরে বিজয় দূতি কর তব, নিরস্ত্র নারীর অস্ত্র দাও তারে, দাও তারে অবলার বল। মুনি পূরণ রিপদুহিতা তোমারে চিনি তা পুষিনি, মোর পূজায় তব ছিল না মন, তবে কেন অকারণ তুমি মোর দ্বারের পুরনি। কহ কহ শুনি তা পুষিনি, পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোভী নাই মনোহরণের দীক্ষা, কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী, ফিরাইল গেল ফিরে দয়া কর অভাগীরে, শুধু এক বরষের জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পা, তব স্বর্গের মূল্য মরতে অতুল্য কুসুম ধনু, অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনু বার, তাই আমি দিনু বার। এ কি দেখি, এ কি লো মোর দেহে পূর্ব ইতিহাস হারা, আমি কোন গত জন্মের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি, আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা, আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধুলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। আমার অঙ্গী
কাহারে হে দিলাম আহা সে কি সত্য সে কি মায়া সে কি কায়া সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া কাহারে হে দিলাম এসো এসো যে হও সে হও এসো এসো যে হও সে হও বলো বলো তুমি স্বপন নও নও স্বপন নও এসো এসো যে হও সে হও অনিন্দ সুন্দর দেহ লতা বহে সকল আকাঙ্ক্ষার পূর্ণতা এসো এসো যে হও সে হও তুমি অতিথি অতিথি আমার বলো কোন নামে করি সৎকার তুমি অতিথি অতিথি আমার পাণ্ডব আমি অর্জুন গাণ্ডীব ধন্যা নৃপতি কন্যা পাণ্ডব আমি অর্জুন গাণ্ডীব ধন্যা লহমর খ্যাতি লহমর কীর্তি লহ পৌরুষ গর্ব লহ আমার সর্ব পাণ্ডব আমি অর্জুন গাণ্ডীব ধন্যা হে সুন্দরী উন্মোথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিলছিন্ন করি পৌরুষের সে অধৈর্য তাহারে গৌরব মানি আমি আমি তো আচার ভীরু নারী নহি শাস্ত্র বাক্যে বাঁধা এসো সখী দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে তবে তাই হোক কিন্তু মনে রেখো কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির তুমি যারে করিছ কামনা সে এমনই শিশিরের কণা নিমিষের সোহাগিনী কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে দেখিতে দেখিতে নূতন আলোকে কে দিল রোজিয়া ধ্যানের পুলকে নূতন ভুবন নূতন দুলোকে মোদের মিলিত নয়নে 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 কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে শোনো শোনো
রক্ষক তোমাদের নাই কোনো। তীর্থে গেছেন কোথা তিনি গোপন ব্রত ধারিণী, চিত্রাঙ্গদ তিনি রাজকুমারী, নারী তিনি নারী, স্নেহ বলে তিনি মাতা, বাহু বলে তিনি রাজা, তার নামে ভেরি বাজা, জয় 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 বল ভাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই। রাজকুমারী কেমন না জানি, আমি তাই ভাবি মনে মনে, চিত্রাঙ্গদা রাজকুমারী, শুনি স্নেহে সে নারী, শুনি বীরজে সে পুরুষ, শুনি সিংহাসনা যেন সে সিংহবাহিনী, জানো যদি বল প্রিয়ে বল তার কথা, চিত্রাঙ্গদা রাজকুমারী। ছি ছি কুৎসিত কুরুপশে তারা, ছি ছি কুৎসিত কুরুপশে সন্ধিতে পারে লক্ষ, বিধিতে পারে না বিরবক্ষ, কুটিল কটাক্ষসরে নাহি লজ্জা নাহি শঙ্কা নাহি নিষ্ঠুর সুন্দর রঙ্গ, নাহি নীরব ভঙ্গির সঙ্গীত লীলা ইঙ্গিত ছন্দ মধুর, ছি ছি কুৎসিত কুরুপশে। যদি মিলে দেখা তবে তারি সাথে ছুটে যাব আমি আর তো টানে, যদি মিলে দেখা তবে তারি সাথে ভোগেরও আবেশ হতে, ছাপ দিব যুদ্ধ স্রোতে আজি মোর চঞ্চল রক্তের মাঝে, ঝনানানা ঝনানানা ঝুনঝন বাজে বাজে বাজে, চিত্রাঙ্গদা রাজকুমারী একাধার মিলিত পুরুষ নারী, যদি মিলে দেখা তবে তারি সাথে।
তাই হোক তবে তাই হোক কেটে যাক রঙিন কুয়াশা তাই হোক তবে তাই হোক ধন্য